পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ, আসছে সে আসছে রবিবার রাত দশটায় 91.9 ফ্রেন্ডস এফএম এ। আসছে সে আসছে, যে আসার সে তো আসবেই, এসে গেছি। আমি সতীনাথ সকলের আগে এসে উপস্থিত হয়েছি, আর বাকি যারা যার যার জেলাম জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে। রবিবার রাত দশটা, এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে। জীবনের রহস্যের সত্যি বোধ হয় কোনো সীমা নেই, আর কখন কোথা দিয়ে যে রহস্য ঢুকে পড়ে জীবনের অলিগলি বেয়ে, নাকি জীবনই পথ হারিয়ে ফেলে রহস্যের আবর্তে, এও এক ধাঁধা। আবার জীবনের মধ্যে যেমন জীবন লুকিয়ে থাকে, গল্পের মধ্যেও থাকে গল্প। রহস্যের প্রহেলিকার আড়ালে ঘনীভূত হয় আরও এক রহস্যের ঘূর্ণাবর্ত, তাই না? কি সব গোলমাল হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে, বড় বেশি রহস্যময় হয়ে উঠছে এই শুরুর কথাগুলোই। আসলে আজকের গল্প বাস্তব অবাস্তবতার সীমারেখা ভেঙে চুরমার করে দিয়েছে। এবারে বিখ্যাত নাট্যকার বিমল বন্দ্যোপাধ্যায়ের রচনায় একটা নাটকীয় গল্প। নাটকীয় গল্প এই জন্যে বলছি, এটা যতটা গল্প ততটাই নাটক। একটা কথা প্রথমেই বলে রাখি, যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কিন্তু পুরোপুরি অবাস্তব। মানে সত্যি বলতে কি, বাস্তবে এরকম ঘটনা ঘটা হয়তো কখনোই সম্ভব নয়। আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? আমি জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, এবং শতকরা 11 জন বলবেন জানি না বা ভেবে দেখেনি। তো আপনাদের মধ্যে যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন, তাদের যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের, মানে ফাঁসি কিভাবে দেওয়া হয়? আমি জানি আপনারা না বলবেন, কেননা যারা ফাঁসি দেন তারা তো কেউ বাইরে এসে মুখ খোলেন না, আর যাদের ফাঁসি হয় তারাও পরে এসে বলতে পারেন না যে মশাই এই 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 এইভাবে আমার ফাঁসি হয়েছিল। তাই বলছিলুম চলুন একটা চান্স নেওয়া যাক, আজ একজনের ফাঁসি হবে। হ্যাঁ, খড়দায়ের কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে 5 বছর আগে এই কমণ্ডল তার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছিল, এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অনুপরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি। এখন সময় ভোর 3:30। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে মশাই, আমি কোথায় ভাবলুম বেটার ছেলে সারা জীবন ভালো মন্দ খেতে পায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। আমি নিজে গিয়ে বাজারে সেরা মিষ্টি দই সব কিনে আনলুম, আর বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। বলুন দেখি আমি এখন পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলা সাহেব, ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে ধর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, আমি ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমায় ঢিট করে দেবে না? ওহ বেটা কি বিপদে ফেললো বলুন দেখি আমায়। আমি বলছিলাম কি জেলা সাহেব, পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আপনি কি বলেন ডাক্তার সাহেব? ফাঁসির আসামি শেষ ইচ্ছে, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরি খাবে। ও কি বিপদে পড়লাম বলুন তো, 25 বছর সুনামের সঙ্গে চাকরি করে শেষে কিনা পান্তা ভাতের জন্য আমার চাকরি যাবে? ওই নকল বলুন স্যার, একবার আমার কোয়ার্টারে যাও।
গিয়ে মেম সাহেবকে জিজ্ঞেস করো, কাল রাত্রিরে ছোট খোকা ন্যাকার করছিল বলে ভাত খায়নি, সেই ভাতগুলো কি ফেলে দিয়েছে? আচ্ছা স্যার। আর শোনো, যাচ্ছ কোথায়? যদি বলেন হ্যাঁ ফেলে দিয়েছি, তবে তুমি পরিষ্কার বলে দিও যে বড়বাবু বলে দিয়েছেন আপনি ছেলে পুলে নিয়ে অবিলম্বে বাপের বাড়ি চলে যান, বড়বাবু চাকরি খুইয়ে দুদিন বাদে ওইখানে গিয়েই উঠবেন। আচ্ছা স্যার। আরে শোনো, যদি বলেন না ফেলে দিইনি, জল দিয়ে রেখে দিয়েছি, তবে একটা বড় করে থ্যাংক ইউ বলে সেই ভাতগুলো একটা থালায় করে নিয়ে আসবে, সঙ্গে চারটে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। আরে শোনো, যাবার সময় অফিসের টেবিলে দেখবে কিছু মিষ্টি আর এক ভাঁড় দই আছে, ওগুলো নিয়ে মেম সাহেবকে দেবে, ছোট খোকাকে দিতে বলবে। আচ্ছা স্যার। না 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 না, শোনো শোনো, দইটা ওকে দিতে বারণ করবে, ঘোল করে রাখতে বলবে, বলবে আমি বাড়ি গিয়ে খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে? না স্যার, যদি আর কিছু বলার থাকে। তা কিচ্ছু বলার নেই, তুমি যাও। আচ্ছা স্যার। আর শোনো, দয়া করে একটু তাড়াতাড়ি এসো। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়। সেখানে সরকারি পুরোহিত শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি তাকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জেলা সাহেব, ডাক্তার, দুজন অফিসার অহিনবাবু আর কমলবাবু, তিনজন কনস্টেবল নকুল, রামসিং আর কেষ্ট একটু দূরে দাঁড়িয়ে জেলার ঘড়ি দেখছেন। ও, এই আর এক লেটা, ঠিক 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি সেই থেকে কি যে অং বং চং করে চলেছে কে জানে। আমি বলছিলাম কি, আপনি একটু তাড়া মারুন না। না ডাক্তার সাহেব, তাড়া মারাটা ঠিক হবে না, বুঝলেন, মানে সরকারি পুরুত বলে। রাখো তো অহিন, সরকারি পুরুত? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর সরকারি পুরুতের দিকে তাকিয়ে বসে থাকবে না, সে তো টাইম হলেই পুরুত করে ঘুরে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো দশ সালা, তখন থেকে সেই এক পোজ মারছে, হাত তুলি ইশারা করছে, হচ্ছে হচ্ছে। কমল, তোমার এদিকে সব রেডি তো? আগে হ্যাঁ স্যার। হ্যাংম্যান এসেছে তো? হ্যাঁ স্যার। সবই তো ঠিক আছে, কিন্তু বাচস্পতি কেন যে এত দেরি? ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত অর্বাচীন, দেখছেন একটা লোক পরপারে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম শোনাচ্ছি। আরে থামুন মশাই, ঠাকুরের নাম? আপনি ওর কানের গোড়ায় বিড়বিড় করে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন না আমায়, খিস্তি করছিলেন শুনতে গেছে? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময় নেই। এইবার সবাই মিলে কমণ্ডলকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে গেল। তার হাত দুটো পেছন দিকে বাঁধা হলো, তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হলো। জেলা সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দিলেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে সেই রায়ের পূর্ণ বিবরণ পাঠ করলেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পুরিয়ে দেওয়া হলো। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন, যেই শূন্যে এসে পৌঁছল দড়িতে টান পড়ল। কমণ্ডলের পায়ের তলা থেকে সরে গেল কাঠের পাটাতন, তার দেহটা ঝুলে পড়ল শূন্যে। এইখানেই কমণ্ডলের জীবনের শেষ আর আমাদের গল্পের রীতিমতো নাটকের শুরু। অহিনবাবু এগিয়ে এলেন, ডাক্তারকে সঙ্গে করে কমণ্ডলের দেহের কাছে গেলেন, তার হাতের বাঁধন মুখের ঢাকনা খুলে দেওয়া হল। ডাক্তার কমণ্ডলের নাড়ি দেখলেন, চমকে গেলেন, চিৎকার করে উঠলেন, মাই গড, হি ইজ স্টিল অ্যালাইভ? ইম্পসিবল, অ্যাবসার্ড, কি বলছেন আপনি ডাক্তার? ইয়েস ইয়েস জেলা সাহেব, আই সোয়ার, হি ইজ স্টিল অ্যালাইভ। হতে পারে না ডাক্তার, নিশ্চয়ই আপনার কথা ভুল হচ্ছে। ভুল 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 আমার হয় না, ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক ঠিক সব সময় বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা এটা আমি ঠিক বলতে পারি। হবেই তো, মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া, ও কাজ কি একবারে সফল হবে নাকি? একবারে হবে না মানে ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি? কি করবেন স্যার, সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ, কিন্তু এ কখনো হতে পারে নাকি ডক্টর? ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল আই ডোন্ট রিয়েলি নো, সাধারণত ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যেই মানুষের নাড়ি থেমে যায়, কিন্তু হি ইজ স্টিল অ্যালাইভ। অহিন বাবু বলুন স্যার, লাশটাকে নামি অনন্ত? ওয়েল জেলা সাহেব, ইউ কান্ট রিয়েলি কল ইট আ লাশ, হি ইজ স্টিল অ্যালাইভ। আরে থামুন মশাই,
একটা কাজ সুষ্ঠুভাবে সারতে পারে না, আইন দেখাচ্ছেন। অহিনবাবু আর অন্য কনস্টেবলরা মিলে কমণ্ডলের বাঁধন খুলে তাকে নামিয়ে নিয়ে এলেন। সে এখন অজ্ঞান, তাকে মাটিতে শোয়ানো হল। ও কমল, আরে হাঁ করে দাঁড়িয়ে আছো, কি কি করবো কিছু বলো। কি বলবো স্যার, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না, সবাই মিলে ধরাধরি করে আর একবার ওকে দড়িতে লটকিয়ে জোরে জোরে তিন চারবার হ্যাঁচকা টানবার। না 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 কমলবাবু, তাতে আইনে আটকাবে। আইন বলছে যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে মৃত্যুর পূর্ব মুহূর্তে জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল এবং তাই তার ফাঁসি হচ্ছে, কিন্তু ওর তো এখন কোনো জ্ঞানই নেই। আচ্ছা একটা কাজ করলে হয় না, জল টল দিয়ে কোনো রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে প্রথম থেকে সব ব্যাপারটা আর একবার করলে। প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে? পুরা সর্বনাশ, আই এম সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। না না, প্রথম থেকে সব কিছু করার কি দরকার? মানে কোনো রকমে জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। ই আর কি আর কি, আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে? না না না, তা হবে না। আপনারা ওর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসুন, আমি আবার ওকে মন্ত্র পড়ে শোনাই। দোহাই মশাই, আর আমার মন্ত্রে কাজ নেই, আপনার ওই বোম্বাই মার্কা অং বং চং শোনাই বোধ হয় বেচারার প্রাণটা বেরোতে চাইছে না। ডাক্তার সাহেব, দেখুন তো কোনো রকমে ব্যাটার জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। ডাক্তার এদিক ওদিক খানিক পরীক্ষা করে হঠাৎ কমণ্ডলের দুপাশে দুটো পা রেখে ওর বুকের ওপর হুমড়ি খেয়ে বসলেন আর দু হাত দিয়ে ওর বুকের ওপর চাপ দিতে লাগলেন। ওকি ওকি করছেন ডাক্তার সাহেব? এ কে বলে হিয়ো আর্টিফিশিয়াল হিয়ো রেসপিরেশন হিয়ো? বাহ বাহ বাহ, দারুন দারুন, এই 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 সব লাগো সব লাগো সব লাগো, এমনি করে হিয়ো, বড় বড় হিয়ো, হার্টের রোগীর হিয়ো, হার্ট বন্ধ হিয়ো, ফলে পরে হিয়ো, হার্টটাকে তো হিয়ো চালু করে হিয়ো। নিন, জ্ঞান এসে গেছে। কমণ্ডলকে ঘিরে সকলের মধ্যে নানা রকম টুকরো টাকরা কথা চলতে থাকে। রাম সিং সঙ্গে সঙ্গে ভেতর থেকে একটা চেয়ার নিয়ে এলো, কমণ্ডলকে তার উপরে বসানো হলো। অবাক করা শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে বসে রইল কমণ্ডল। ডাক্তার সাহেব, এইবার ওকে বোঝান যে স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করার জন্য ভারতীয় দণ্ডবিধির এই 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 ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাব। ভাই কমণ্ডল, আমার কথা শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি ভাই, তোমার নাম তো কমণ্ডল ভাই। কই, আমার মনে পড়ছে না তো। পড়বে ভাই, আমার সঙ্গে কথাবার্তা বললেই মনে পড়বে। আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। হ্যাঁ, আপনি ফুটকাটা বন্ধ করবেন। ফাঁসি মানে হচ্ছে ভাই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। তোমাকে না আমরা ঝোলাবো। আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। তাহলে আপনিই বলুন, আমি চলে যাই। আয় আয় বাচস্পতি, আপনি যদি আর একটাও কথা বলেন খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ডাক্তার সাহেব প্লিজ প্লিজ, আপনি চালিয়ে যান। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি বেঁচে আছি? নাও, কি উত্তর দেবে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই তো তুমি কেমন সুন্দর চেয়ারে বসে আছো, কাঠের চেয়ারে বসে আছো। এই রাম সিং বেটা, মাওড়া তো মাওড়াই, অফিসে এতগুলো ছাড়পকলা চেয়ার আছে তার একটা আনতে পারি না? বেটা বসলেই মালুম পেতো বেঁচে আছে কি মরে গেছে। এই যে কেষ্ট, চার্জশিট খাবার মতলব যদি না থাকে একদম চুপ করে থাকবে। ডাক্তার সাহেব আপনি চালিয়ে যান। হ্যাঁ, তুমি বেঁচে আছো ভাই, এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি আমি ডাক্তার, আমি মানুষের সেবা করি, আমি মানুষকে বাঁচাই। আপনি মানুষকে বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তবে এতক্ষণ আপনি আমায় মরার কথা বলছিলেন কেন?
জেলা সাহেব, আমার বোধ হয় আর এগোনো ঠিক হবে না, মানে ব্যাপারটা বড় বেয়াড়া জায়গায় এসে গেছে। সরুন সরুন, সব সরুন, দেখি আমি দেখছি। হ্যাঁ, ও হে কমন্ডল, চেনো আমাকে? না, চেনো না? ও, তোমার তো চেনার কথাই নয়, তোমার তো আগে কখনো ফাঁসি হয়নি। শোনো, আমার নাম শ্রী পঞ্চানন তর্করত্ন বিদ্যাবাগীশ বাচস্পতি, আমি সরকারি পুরোহিত, আমি পূজা করি। কি পূজা করেন? জেলের সব পূজা, জেলের দুর্গা পূজা, জেলের কালী পূজা, জেলের সরস্বতী পূজা, তারপর ধরো গিয়ে অনুশাসন পূজা, জেলা সাহেবের বাড়ির শনি পূজাও করি আমি। মশাই, এর মধ্যে ওটাকে টানছেন কেন? ওটা আপনার আনঅফিসিয়াল ডিউটি। এখানে বুঝি পূজা হবে? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে, এখানে ফাঁসি পূজা হবে। কই, এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। দেখবে কি বাবা, ঠাকুরকে কি চোখ চাইলেই দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। ধর্মশাই, হাঁটুন দাও, যত সব বোম্বাস্ত্রী কথাবার্তা। ওহে কমন্ডল, শোনো, আমি 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 ডাক্তারও নই, আমি পুরুত নই, আমি হলাম গিয়ে পুলিশ। পুলিশ কি? পুলিশ হল তারা, চোর ধরে যারা। না না, ভুল বললেন, পুলিশ হলো তারা, পুরু তারায় যারা। একটা কথা বললে ঘাড় ধরে বার করে দেব। ই, বার করে দেবেন কত সাদ দি? আমি বলে সরকারি পুরোহিত, সরকারের কাজে এসেছি, ব্যাস, আমাকে বার করে দেবার কোনো এক্তিয়ার আপনার নেই। আর একটা কথা বলে দেখুন, এক্তিয়ার আছে কি নেই আমি বুঝিয়ে দেব। কমন্ডল, যা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছো, তার জন্য তোমার ফাঁসি হবে, ব্যাস। চাঁপারানী কে? চাঁপারানী তোমার বউ, যাকে তুমি খুন করেছো, মনে পড়ছে না? না। এই, মনে পড়ছে না, না ইচ্ছে করে মনে করতে চাইছো না? না গো বাবু, সত্যি করে বলছি, আমার কিছুই মনে পড়ছে না। সে কি রে পাঁচু, এ তো শালা আচ্ছা ঝামেলায় পড়লাম। ও কমল, দাঁড়িয়ে দেখছো কি? একটু বুদ্ধি টুদ্ধি দাও। কি বলবো স্যার, আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার স্যার, আমি বলি কি, এরকম ভাবে হবে না। তাহলে কিরকম ভাবে হবে অহিন? আমার মনে হয় সেদিনকার ঘটনার একটা ভিভিড ডেসক্রিপশন ওকে দিতে হবে। ঠিক আছে, পারলে আপনি দিন। কমন্ডল, খড়দায় তোমার বাড়ি ছিল, বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, তিন ছেলে মেয়ে আর বউ চাঁপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে, মাইনে টাইনে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বদদোষ ছিল, তুমি প্রচণ্ড নেশাখোর ছিলে। ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমাদের কারখানা বন্ধ করে দিতে বাধ্য হলো। তোমার বাড়িতে অভাব দেখা দিল, তবু তোমার তো নেশার পয়সা জোগাড় করতেই হবে। এই সময়ে একদিন যখন তোমার কারখানার গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার হঠাৎ খুব নেশা করতে ইচ্ছে হলো। তুমি টাকার সন্ধানে গেলে কাবলিওয়ালার কাছে, সে তোমাকে টাকা দিল না, এক বন্ধু তোমাকে খাওয়ালে। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে, বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে টাকার জন্য উদম গাল দিতে লাগলে। তোমার ছেলেমেয়েরা তখন ভাত খাচ্ছিল, তুমি ওদের ওপর রেগে গেলে, বললে আমার মাল খাবার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতেই চাঁপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তুমি চাঁপার কাছে মদ খাবার পয়সা চাইলে, চাঁপা সে পয়সা দিতে পারলো না। তখন তুমি সামনে পড়ে থাকা একটা থালা তুলে নিলে বিক্রি করে মদ খাবে বলে, চাঁপা বাধা দিতে এলে তুমি ক্যাঁক করে গলাটা টিপে ধরলে, চাঁপা মরে গেল। কমন্ডল কমন্ডল, শুনলে তো, শুনলে তো সব কথা, এইবার মনে পড়েছে তো? না। আরে ভাই, হিন্দি মে বাতানে সে কুচু ফায়দা হোগা। আরে দূর মে ওড়া, দেখছিস বাংলাতেই কাজ হচ্ছে না, আবার হিন্দি। ও সালায় তো আচ্ছা ঝামেলায় পড়লুম। স্যার স্যার, আমার মাথা একটা আইডিয়া এসেছে। তুমি আইডিয়াটা মাথার মধ্যে কেন পুড়ে রেখেছো, ছাড়ো। মানে আমি বলছিলাম কি স্যার, আমরা সবাই মিলে ওর সামনে একটা নাটক অভিনয় করে দেখাই না কেন? তার মানে কি বলতে চাইছো তুমি? মানে বলছিলাম যে স্যার, ধরুন আমাদের মধ্যেই কেউ কমন্ডল সাজলাম, তারপর ধরুন সেদিনকার ঘটনাটা পুরো ওর সামনে অভিনয় করে দেখালাম। সেদিনের পুরো ঘটনাটা ওর সামনে অভিনয় করে? নট এ ব্যাড আইডিয়া, নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার সাহেব, আপনার কি মনে হয় কাজ হতে পারে? একটা চান্স তো নেওয়া যেতেই পারে জেলা সাহেব। বেশ বেশ, তাহলে শুরু করা যাক। কমল, তোমার তো অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো আছে, তুমি কাজ করো, তুমি বরং ওর বাপটা সাজো। অহিন বাবু, আপনি হচ্ছেন, আপনি হচ্ছেন কমন্ডল, কেষ্ট নকুল রামসিং তোমরা তিনজন, তোমরা তিনজন হচ্ছে তিন ছেলে মেয়ে, আর ডাক্তার সাহেব আপনি চাঁপারানী। কি
আমি এই না 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 আমাকে ঠিক না মানে দেখুন সত্যি কথা বলতে কি স্যুট টুট পরা অবস্থায় তার চাইতে জেলা সাহেব আই উড সাজেস্ট বাচস্পতি মশাইকে দিয়ে চাপা রানীটা মানে ওনার ওই নামাবলীটাকে তো শাড়ি হিসেবেও বেশ ভালো কাজে লাগানো যেতে পারে কে আমি না 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 আমার দ্বারা ওসব হবে না আমার কাজে মন্ত্র পড়া ব্যাস বাজে কথা বলবেন না সরকারি ব্যাপার এখানে আমার কাজ আপনার কাজ বলে আলাদা কিচ্ছু নেই আমি করব না ব্যাস আপনাকে করতে হবে ব্যাস না পারলাম আমি 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 আপনার নামে রিপোর্ট করব ব্যাস স্যার আমাদের মধ্যেও গন্ডগোল তোমাদের আবার কি হলো না স্যার ওই লোকটা তো দুই মেয়ে এক ছেলে তা আমি নকুল আর রামসিংকে বললাম যে তোরা ফিমেল রোল দুটো কর রাম সিং স্যার রাজি হচ্ছিল আরে নাহি সাহাব জলা সাহাব হাম জানানা কা কাম নাহি করেগা আরে দাঁড়াও 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 হড়বড় করো না অহিন বাবু কমন্ডলের ছেলে মেয়েদের স্টেজটা আমায় বলুন তো আগে স্যার ওর বড় মেয়েটা সাত বছরের ছোট মেয়েটা চার আর একেবারে ছোট ছেলেটা দু বছরের ঠিক আছে সিনিয়রিটি অনুযায়ী তাহলে নকুল তুমি হচ্ছ বড় মেয়ে কেষ্ট তুমি ছোট মেয়ে রাম সিং তুমি হচ্ছ ছেলেটা ঠিক হয় বাস আর একদম ঝামেলা করবে না শুরু করো ও হো ডাক্তার সাহেব ইউ আর কাবলিওরা রেডি স্টার্ট তুমি শুনছো 91.9 ফ্রেন্ডস এফএম এই কথার সঙ্গে সঙ্গে দেখা গেল কমল এক জায়গায় বসে খকখক করে বুড়োদের মতো কাঁচছে বাচস্পতি নামাবলীটা ঘোমটার মতো মাথায় দিয়ে কাল্পনিক উনুনের সামনে বসে খুমতি নেড়ে নেড়ে রান্না করছে নকুল কেষ্ট আর রাম সিং তিন কনস্টেবল মানে তিনজন ছেলে মেয়ে হাত পা ছড়িয়ে খেলা করছে অহিনবাবু যেন কমণ্ডল বাইরে থেকে ভেতরে আসছে জেলা সাহেব হঠাৎ হাত তুলে থামিয়ে দিলেন এক মিনিট অহিনবাবু অহিনবাবু একবারে কারখানার গেট থেকে সে আমি হচ্ছি ইউনিয়নের লিডার আমি বক্তৃতা করছি ওকে বন্ধুগণ আজ এক মাস হয়ে গেল এই কারখানা বন্ধ রয়েছে মালিক বলেছে ও কমল এরপর কি বলবে একটু বলে দাও স্যার মালিকেরা যা বলে থাকে তাই বলেছে হ্যাঁ মালিকেরা যা বলে থাকে তাই বলেছে কিন্তু কারখানা আমরা খোলাবই তা সে কারখানা থাক আর নাই থাক আমাদের ভেঙে পড়লে চলবে না বন্ধুগণ আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে তাল গাছের মতন রবীন্দ্রনাথ ছোট খোকার বইয়ের এক জায়গায় বলেছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছড়িয়ে উঁকি মারে আকাশে হ্যাঁ বন্ধুগণ আমাদের সেই তাল গাছ হতে হবে সব বাইয়ের মাথা ছড়িয়ে উঁকি মারতে হবে আপনারা সব একজোট হন জয় হিন্দ ইনকিলাব বন্দে মাতরম সত শ্রী আকাল আমাদের নেতা যুগ যুগ জিও আরে দূর বাবুদের বক্তিমে শুনে শুনে কান পচে গেল আরো একটু নেশা করতে ইচ্ছে করছে কিন্তু পকেটে একটাও পয়সা নেই পয়সা ভাই কোথায় ওই ওই তো ওই তো রহমত খাঁ কাবলিওয়ালা ওকেই ধরা যাক রহমত ভাই কি খবর মডল বাবু কেমন আছেন ভালো নয় ভাই ভীষণ বিপদের মধ্যে আছি আজ এক মাস হয়ে গেল কারখানা বন্ধ তাই তোমার কাছে এসেছি আমার কাছে কেন আছে আমি তো তোমাদের কারখানার মালিক নেই আছে মানে যদি কটা টাকা ধার দাও ও রুপিয়া ধার দিব তোমাকে তুমি টাকা ধার লিলে শোধ দিবিস কি করিস কারখানা খুললেই সব শোধ করে দেব তোমার কারখানা বন্দিস আছে আর খুলবে না আরে বাবা আজ না হয় কাল একদিন না একদিন তো খুলবেই তখন আমিও রুপিয়া দেবে কারখানা খুলবে তো যত চাইবে অত দিবে এখন এক পয়সাও দিবে না জয় হিন্দ সুরবা ডাক্তার সাহেব দিলেন তো সব মার্ডার করে দর মশাই আপনাদের কোনো আক্কেল নেই যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে না সে কি আমার তো ধারণা ছিল কাবলে মানেই হিং সুরমা হ্যাঁ হ্যাঁ বেচে এই দেখুন যা জানেন না তাই নিয়ে ফড়ফড় করবেন না তো আপনি আমার চেয়ে বেশি জানেন আমি নিজে ফের বাজে কথা বলছেন আপনি নিজে দেখেছেন যে কাবলে হিং বেচে সে টাকা ধার দেয় শুধু দেখেছি নয় আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময় থাকে স্যার ওই নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার ওটা খুব মাইনর পয়েন্ট আচ্ছা ঠিক আছে বাদ দিন আর তাছাড়া অহিনবাবু আরে কি করছেন মশাই ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন এত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডলের ক্লাসের লোকদের মুখে মানায়
দু চারটে খিস্তি মিস্তি করুন। পারবো না স্যার। কি কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না স্যার, দিব্যি দেওয়া আছে। কিসের দিব্যি? কাকে দিয়েছেন? ওকে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম প্রথম খুব মুখ খারাপ হয়ে গিয়েছিল, যখন তখন ভাড়াবাট খিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরমশার সঙ্গে গল্প করছি, আলটপকা দুটো কাঁচা খিস্তি বেরিয়ে গেল। সেই থেকে স্যার স্ত্রী দিব্যি দিয়েছে, খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখবো স্যার। আপনি পুলিশের চাকরি ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুন, গে যান শুরু করুন। না না স্যার, স্যার আমি আমি বলছিলাম কি ইয়ে স্যার, মানে কমন্ডোটা স্যার আপনিই করুন স্যার, মানে সত্যি বলতে কি টু মেক ইট রিয়ালিস্টিক, খিস্তি টিস্তি সত্যি একটু করা উচিত, আর ওটা আপনার খুব ভালো আসে স্যার, মানে একদম রিয়ালিস্টিক। এই না, খারাপ কথা বললে আমি কিন্তু এখানে থাকবো না, ব্যাস। দেখুন মোটাই, চাকরি করতে শুধু পিটপিট করলে চলে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমন্ডোটা আমিই করছি, খিস্তি না হয় একটু কম করেই করবো। আবার যে যার অভিনয় মনোযোগ দিলেন জেলা সাহেব, যেন কমন্ডল বাড়ির বাইরে থেকে ভেতরের দিকে আসেন। আবার কোমলবাবু কাঁদতে শুরু করেন। খোকা এলি? হ্যাঁ। সারাদিন সারাদিন কোথায় কোথায় ঘুরিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানো না সালা কি ধান্ধায় আমি ঘুরি? কি ধান্ধায় ঘুরিস রে খোকা? রাবণের গোষ্ঠীর জাবনার ঠেকা নিয়েছি, সেই খ্যাটের জোগাড় করতে যাই রে বুড়ো। হ্যাঁ শোনো, তোমার কাছে যে লুকোনো টাকা আছে সেটা আমায় দাও। টাকা? টাকা আমি আমি কোথায় পাবো রে খোকা? কোথায় পাবে আমি কি জানি, আমি মাল খাবো, টাকা চাই, বাস দাও টাকা দাও। আমি আমি টাকা কোথায় পাবো খোকা বল? কোথায় পাবে কেন, আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে সরাতে, সেই টাকাগুলো কোথায় দাও। না বাবা, ধর্ম তো বলছি আমি কোনোদিন তোর পকেট থেকে টাকা নিইনি। ফের ফের মিথ্যে বলছো বড়ো সাল, আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি, বিশ্বাস কর বাবা নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে আন্দাজে তোর ভাই যাবা মনে করে যেটা হাতড়ে ছিল সেটা ছিল বৌমার ছায়া, ছায়াতে তো বাবা পকেট থাকে না। আমি সালাও সব কিছু জানি না, আমার টাকা দাও, টাকা দাও, আমি মাল খাবো, দাও দাও টাকা দাও। সত্যি বলছি বাবা, এক পয়সা দিতে পারবো, এক পয়সা দিতে পারবো না বাবা। পারবে না তো বাপ হয়েছে না কেন? বাপ হয়ে ছেলেকে এক পাত্তর মাল খাবার পয়সা দিতে পারো না তো জন্ম দিয়েছে না কেন? এ আবার কেমন ধরনের কথা? বাপের সঙ্গে অমন ভাবে কথা বলে নাকি? নোকে আই মেয়ে ছেলে, সরি সরি, আই মাগি, তুই চুপ করে থাক, একদম চুপ করে থাক। ই চুপ করবে কেন? চুপ করবো শুনি বাবা। বাবা চাল এনেছো? না চাল পাইনি। বাবা বাবা আটা এনেছো? না আটা পাইনি। তব হম লোগ ক্যা খায়েগা তোর সালা, এরা রে ইডিয়ট, তোর কি ঘটে কোনো বুদ্ধি নেই রে? দুটো মেয়ে বাঙালি হলো আর ছেলেটা সালা হিন্দুস্তানি, তুমি একটা কথা নেই বলেগা, খালি জব বলেগা তো ভ্যা ভ্যা করকে কাঁদেগা। জি সরকার, জি স্যার, চাল আনুনি আটা আনুনি, তবে আমরা খাবো কি? আমার মাতা খা। ই যে না মাতা, গোবর পোড়া মাতা, ওরা আবার খাবো কি? এই বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথায় যে উত্তর। আমি জানি, আমি জানি আপনি আড়ালে বহু জায়গায় বলেছেন জেলা সাহেবের মাথায় গোবর পড়া আছে। সেটা তো আপনার গিন্নিরই কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। আরে আপনি তো আচ্ছা তেঁদোর লোক বসাই, সামনাসামনি বলবার সাহস নেই, সারা মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে ঠিক আছে, আমিও মৌকা পেলে দাঁড়া আমি কি করি দেখ। যাকে বাজেন, রেডি স্টার্ট। কি বললি মাগি? আমার মাথায় গোবর পড়া? তোর বাপের মাথায় গোবর পড়া? এই বাপ তুলে কথা বলবে নি বলে দিচ্ছি, বেশ করবো বলবো। কি করবি রে তুই মাগি? হ্যাঁ মারবি মারবি। বাবা বাবা মা, তোমরা ঝগড়া করো না, আমাদের পিছন ভয় করছে। আ খোকা বাবু, কি হলো রে? হাই
তোর সব কথায় কাজ কিরে বুড়ো ভাম, একদম চুপ করে বসে থাক। ই মিনছের কথা শুনলে গা জ্বলে যায়, বুড়ো বাপ তাকে বলে কিনে চুপ করে বসে থাক। আই মাগে তুই চুপ করবি? কেন চুপ করব, কেন চুপ করবো? শুনি, ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। তবে রে মাগে, জেলা সাহেব বাচস্পতির ওপর একেবারে ঝাঁপিয়ে পড়েন। কেষ্ট, নকুল আর রাম সিং তিন কনস্টেবল মানে তিন ছেলে মেয়ে হাউমাউ করে কেঁদে যাচ্ছে। জেলার একেবারে হুঙ্কার দিয়ে ওঠে, আরে ধর, এরম হেঁড়ে গলার বাচ্চার কান্না হলে কারুর সালে অ্যাক্টিং এর মুড থাকে? আর রাম সিং, তোমার বুদ্ধি শুদ্ধি কবে হোগা? বাঙালি ছেলে সারা কাঁদার সময় হায়রাম হায়রাম করতে হয়। যাও ফেন শুরু করাও। আমি বলছিলাম কি স্যার? কি ব্যাপার রহিমবাবু? ম্যাম, বলছিলাম যে অনেক দূর তো হলো, এবারে একবার ওকে জিজ্ঞেস করে দেখলে হয় না যে ইতিমধ্যে ওর কিছু মনে পড়েছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন ডাক্তার সাহেব, একবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কি না। কমণ্ডল, ও কমণ্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? না সরি, কিছু মনে পড়েনি জেলা সাহেব। চালান চালান, আমার তো খুব ভালো লাগছে, সেই কবে বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি প্রতিভা আমার মরেনি। আপনার আর কি মশাই প্রতিভা মারাচ্ছেন, এদিকে পেছন ফাটছে আমার, কত কষ্ট করে বানিয়ে বানিয়ে ডায়লগ বলতে হচ্ছে জানেন? কেন কেন, এসব সংলাপ তো প্রত্যেকেরই মুখস্থ থাকা উচিত, বাড়িতে তো সকলেরই পত্নী আছেন। না, আমার পত্নী থাকলেও তার সঙ্গে আমার ঝগড়া হয় না, তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন। হাসলেন কেন অহিনবাবু? না মানে স্যার, ওই স্নেহ কথাটা ঠিক এখানে বোধহয় প্রযোজ্য নয়, আসলে স্নেহ কথাটা তো বড়দের ক্ষেত্রে। আপনি বোধহয় জানেন না আপনার বৌদি আমার চেয়ে 3 বছরের বড়। নিন শুরু করুন। ভাত দেবার কেউ নয়, কিল মারার গোসাই। আরে যেখানে ভালো ভালো খেতে পাবি সেখানে যা না রে সালে। যাবই তো, যেখানে দু চোখ যায় সেইখানেই চলে যাব। চলে গেলেই তো পারিস, কে তোকে মাথা দিব্বি দিয়েছে এখানে থাকতে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন কেন, আমার বাপ নিতে যাবে কেন? এখন তো আমার বাপের পায়ে ধরে সেঁধেছিল আমার বিয়ে করার জন্য। হ্যাঁ, বয়ে গিয়েছিল আমার, তোর বাপ এসে আমার পায়ে ধরেছিল, মুখ খসে পড়বে তোমার, আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে তোমার, এরপর আর নামেরে থাকা যায় না। তবে রে মগি, আবার জেলা ঝাঁপিয়ে পড়লেন বাচস্পতির উপর, হাঁ হাঁ করে ছুটে এলেন অহিন। না 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 স্যার স্যার স্যার, সমস্ত ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল স্যার। আপনার তো প্রথমবারে চাপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয়, আপনি মদ খাবার টাকা চাইবেন চাপার কাছে, সে দিতে চাইবে না, ছেলেমেয়েরা কাঁদতে থাকবে, আপনি তখন থালা বাসন চাইবেন বেচে মদ খাবার জন্য, চাপা সেটাও দিতে চাইবে না, তখন আপনি ওর গলা টিপে ধরবেন। ওরে বাবা, এখনো এত কাণ্ড বাকি? তাহলে জেলা সাহেব এত জোরে ঝাঁপিয়ে পড়বে না কিন্তু, দুবারই যা দিলেন না বাবা, বড্ড ব্যথা লাগে। না না, আমার পক্ষে এমন করে কথা দেওয়া সম্ভব নয়, অ্যাক্টিং এর সময় আমার কিরকম মুড এসে যাবে এখন থেকে কি করে বলবো। আজ ছেলেমেয়েরা, আমি ইশারা করলি তোমরা কাঁদতে শুরু করবে খাবার জন্য, নে নে নে, দেরি নয় শুরু করুন, শুরু করুন। আমার বাপের নামে মিথ্যে কথা বললে মুখে পোকা পড়বে, মুখে পোকা পড়বে, কিন্তু পেয়েছে কিনে পেয়েছে। ও বউ, ঘরে কি কিছু নেই? ছেলে মেয়েদের দাও না, ঘরে আবার কি থাকবে? যেমন বাপ ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। কিদি পেয়েছে কিদি পেয়েছে, ও বড়ে জেসি ভুখ লাগল বা, অন্য কোনো বউ হলে কবে সংসারে আগুন জ্বেলে দিয়ে চলে যেত, নেহাত আমার মতো সতী লক্ষ্মী পেয়েছিলে তাই বেঁচে গেলে। সতী? এই আমার কাছে তুই আর সতী গিরি ফলাস নি রে, তুই যদি ফেলি সতী হবি তাহলে তোর ছোট ছেলেটা মেড়ো ভাষায় কথা বলে কেন? বল তাহলে কেন মেড়ো ভাষায় কথা বলে? দশ সালায় বাড়িতে আর থাকবো না। এই মাগি, টাকা দে, টাকা দে, মাল খাবো, এক পয়সা নেই আমার কাছে, তবে থালাটা দে, ওটা বেচে আমি মাল খাবো, খাবো দার, ওই থালা তুমি ছবে নেকো, ওটা আমার বিয়ের দানের থালা, দশ সালা দানের থালা নিকুচি করেছে। জেলার এইবার ছো মেরে একটা কাল্পনিক থালা তুলে নেন, বাচস্পতি সেই থালার অন্য দিকটা কাল্পনিকভাবে ধরেই টানতে থাকে, দুজনের মধ্যে কিছুক্ষণ টানাটানি চলে, তারপর হঠাৎই জেলা সেই কাল্পনিক থালা ছেড়ে দিয়ে বাচস্পতির গলা টিপে ধরেন। মার মার মাগি মার মার মার, বাচস্পতির দেহ আস্তে আস্তে মাটিতে ঢলে পড়ে, ছেলেমেয়েরা হাউমাউ করে কাঁদতে থাকে, কমল বুড়ো বাপ শুধু খকখক করে কাঁদতে থাকে আর বিলাপ করতে থাকে। এমন সময় কমণ্ডল একটু কান্নার মতো আওয়াজ করে,
অহিমবাবু লাভ দিয়ে তার কাছে যান। স্যার স্যার কেঁদেছে কেঁদেছে কেঁদেছে। কই 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 দেখে দে, সরো সরো সরো, সবাই সরে যাও, সবাই সরে যাও। বাচস্পতি ছাড়া সবাই কমণ্ডলকে ঘিরে বাচস্পতি ওদিকে পড়ে থাকে নিশ্চল মরার মতো। হঠাৎই কমলের চোখ পড়ে তার ওপর। বাচস্পতি মশাই, ও বাচস্পতি মশাই, আরে উঠুন উঠুন, হয়ে গেছে, আর অ্যাক্টিং করতে হবে না, কমণ্ডল কেঁদেছে। বলেছিলুম কাজ হবে, পুরো ঘটনাটা নাটক। বাচস্পতি মশাই, বাচস্পতি স্যার, স্যার চিকিরা শুন, কেন কি হলো? বাচস্পতি মশাই নড়ছেন না, উঠছেন না। সে আবার কি? ডাক্তার সাহেব দেখুন তো, উনি আবার কি ঝামেলা পাকালেন? সারা লাফার আর কোনো শেষ নেই। ডাক্তার এগিয়ে সে বাচস্পতিকে পরীক্ষা করলেন, গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। আই এম সরি স্যার, হি ইজ ডেড। হোয়াট? ইম্পসিবল! কি বলছেন আপনি? বাচস্পতি, বাচস্পতি, হাই বাচস্পতি, আরে উঠুন না বাইরে, কি আর কি করছেন? এই আপনারা বিশ্বাস করুন, আমি 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 খুব আস্তে করে গলাটা টিপে ধরেছিলাম, ও মরেনি, মাইরি বলছি মরেনি। ডাক্তার ডাক্তার প্লিজ একটু দেখুন না, আরেকবার আপনার সেই হেঙ্গামারিটা চালু করুন না প্লিজ। কোনো লাভ নেই স্যার, হি ইজ অলরেডি ডেড। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। বাচস্পতি, বাচস্পতি বাবা আমার, ভাই আমার, দাদা আমার, ওর না, ওর না রে ভাই, ওর না, একবার চোখ খুলে তাকা, একবার চোখ খুলে তাকা, ওর ওর না রে, আপনারা সবাই আমার দিকে অমন করে তাকিয়ে আছেন কেন? আপনারা কি ভাবছেন? না বিশ্বাস করুন, আমি 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 ওকে মারতে চাইনি, আমি ওকে মারতে চাইনি, ওর ওপর আমার কোনো রাগ ছিল না, একটু যা খ্যাচ খ্যাচ করতাম ওকে সংস্কৃতের জন্যে, ছেলেবেলায় আমি সংস্কৃতে বারবার ফেল করতাম তো, তাই সংস্কৃত বলা লোক দেখলেই আমার ছোট থেকে কিরকম রাগ হয়, কিন্তু তার জন্য কাউকে খুন করার কথা আমি ভাবতেই পারি না। আপনারা আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে, ভগবান আমাকে আমাকে কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। কমলবাবু হেডকোয়ার্টারে ফোন করে ব্যাপারটা জানানো দরকার। ডক্টর, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? ওয়েল, ইউ ক্যান কল ইট এ কেস অফ মার্ডার। না না, মারি না, মারি না, মারি না, মার্ডার না, মার্ডার না, মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়, আরে আমি তো অ্যাক্টিং করছিলাম, আমি তো আসতেই ওর গলাটা টিপে ধরেছিলাম, আর অ্যাক্টিং অ্যাক্টিং, ও যে মাঝখান থেকে আমাকে ফাঁসাবার জন্য মরে যাবে, এটা তো আমি আগে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা অ্যাক্সিডেন্ট, এটা মার্ডার নয়, এটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো কমন্ডলের বেড়াতেও ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হতে পারতো স্যার। না 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 অহিনবাবু, আপনি আপনি একটু বিবেচনা করে দেখুন, দুটো কেসের মোটিভ সম্পূর্ণ আলাদা। কমন্ডল তার বউকে মেরেছিল, আর বাচস্পতি পড়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছেন? হ্যাঁ, না 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 না, ও ও ও, আমি যে কি বলতে চাইছি আমি আমি নিজেই জানি না। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার সাহেব, প্লিজ আপনি আমাকে। না মানে আমি আপনাকে কেমন করে বাঁচাবো স্যার, মানে আপনার তো কোনো অসুখ বিসুখ করেনি। হায় ভগবান, ভগবান কে বাঁচাবে আমাকে, কে? কমন্ডল, কমন্ডল, কমন্ডল তুমি তো আমাকে বাঁচাতে পারো ভাই, তুমি 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 তো সাক্ষী, তুমি তো দেখেছো যে শুধু তোমাকে বোঝাবার জন্যই আমি ওর গলাটা টিপে ধরেছিলাম, তাও আস্তে করে ধরেছিলাম, আমি ওকে ইচ্ছে করে মারিনি কমন্ডল, আমি ইচ্ছে করে মারিনি ওকে, আমি মারিনি, আমি মারিনি ওকে। সাক্ষী মেনে কি করবেন স্যার, একটু বাদেই তো ওর সব কথা মনে পড়ে যাবে, আর তারপরেই তো আমরা ওকে ফাঁসি কাটে ঝুলাবো। ও তাই তো, তাই তো, হে ভগবান, হে ভগবান, ওর যেন কিচ্ছু মনে না পড়ে। কমন্ডল তুমি সব ভুলে যাও, সব কথা ভুলে যাও, তুমি কমন্ডল নও, চাপা পারেন তোমার কেউ নয়, তুমি কাউকে গলা টেপে খুন করনি, ভুলে যাও, ভুলে যাও, সব ভুলে যাও। সে কি স্যার, একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন যাতে কমন্ডলের সব কথা মনে পড়ে, আরে সালা সে তো চাকরি বাঁচাবার জন্য বলছিলাম, এখন তো প্রাণ বাঁচানোর দরকার। সরি স্যার, কোনো উপায় নেই, ঘটনাটা আমাদের হেডকোয়ার্টারে জানাতেই হবে। কমলবাবু ফোনটা করুন। না 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 না, কমল না, না কমল না, প্লিজ প্লিজ না কমল, কমল আমি তোমায় কত ভালোবাসি কমল, কমল প্লিজ ফোনটা করো না, কমল ফোন করে বাবা রে আমি কি মুশকিল।
উকিলে বলল, ও নকুল, মেম সাহেবকে গিয়ে বলো আর গোল করতে হবে না, কার গোল কে খাবে। জেলা সাহেব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন, সবাই অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। হঠাৎই রাম সিং প্রচন্ড ভয় পেয়ে গো গো আওয়াজ করে উঠল। সে আওয়াজ শুনে সবাই তাকালো রাম সিং এর দিকে, আর রাম সিং এর দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল নড়ে চড়ে উঠে বসলেন বাচস্পতি। কই কই কত দূরে এগোলো? বাচস্পতি মশাই, আপনি মারা যাননি? গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্য। তার মানে? আমি যেই দেখলাম জেলা সাহেব একটু জোরে গলাটা টিপে ধরেছেন, বুঝলুম ওনার মুড এসে গেছে, মানে চাপ আরো বাড়বে। ব্যাস অমনি দিলাম 64 নম্বর যোগাসন প্রয়োগ করে আধ ঘন্টা স্বেচ্ছা মৃত্যু। একেই বলে যোগ বল, যোগ বল। দেখুন তো দেখুন তো, ওই বেটা কাঁদছিল কেন? ওর কি কিছু মনে পড়েছে? স্যার, স্যার ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে কিছু মনে পড়েছে। কমন্ডল, কমন্ডল, তোমার সবকিছু মনে পড়েছে তো? সবকিছু মনে পড়েছে কি কমন্ডল? সব মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে বাউরা। কি 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 মনে পড়েছে বাউরা? আমার একটা সোনার সংসার ছিল গো। সোনার সংসারই তো, তিন ছেলে মেয়ে এক বউ, আমার মতো তো নয়, নয় ছেলে মেয়ে দুই বউ। আহ, থামুন না ওটাই, আপনার ঘরের কেচ্ছা খেয়ে শুনতে চেয়েছে। এই কেচ্ছা বললেন কেন, কেচ্ছা বললেন কেন? কেচ্ছা নয়, মেয়ের বয়সে শালি তাকে আবার বিয়ে করেছেন। ও, এতেই আপনার শরীরের রক্ত উত্তপ্ত হয়ে পড়লো? তা আপনার বউ কেন ফি শনিবার শনি পুজো করান তা কি আপনি অনুমান করতে পারেন? কেন আবার? আমার মঙ্গলের জন্য। আপনার মঙ্গলের জন্য না হাতি, আপনার স্ত্রী নিজে আমায় বলেছেন, ঠাকুর মশাই শনি ঠাকুরকে বলুন যেন ওই রাক্ষসীর নজর থেকে আপনার বড় সাহেবকে বাঁচিয়ে রাখতে পারি। আর রাক্ষসীটি যে আপনার খুর্তুত শালি তা কি আর কম্পাউন্ডের কারো জানতে বাকি আছে? আরে বাচস্পতি, আমি কিন্তু আপনাকে। স্যার 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 প্লিজ, আপনারা যদি এই সময় পার্সোনাল ব্যাপার নিয়ে এত মাতামাতি করেন তাহলে মূল কাজে দেরি হয়ে যাবে স্যার। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও আগে কমন্ডলকে ঝোলাই, তারপর দেখবেন আপনাকে আমি কিরম করে ঝোলাবো। হ্যাঁ হ্যাঁ, কমন্ডল কমন্ডল, যা বলছিলে, তোমার একটা সোনার সংসার ছিল, তারপর? আমার একটা চাকরি ছিল বাবু। তারপর? আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যাবেলা যখন আমার বউ উঠোনে তুলসী পিঠিম লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো বা দাওয়ায় বসে তার নাতি নাতনিদের গল্প শোনাতো, তখন আমি কাজ থেকে ঘরে ফিরতাম, আমার ছোট ছেলেটা বাবু আমার খুব ন্যাওটা ছিল গো, আমি ঘরে ফিরলি আমার পায়ে পায়ে পোষা বেড়ালের মতো ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াতো। আর তখন বাউরা সুখে আমার বুকের মন্দিরটা এমনি উদাল বাদাল করে উঠত গো। তারপর হঠাৎ হঠাৎ একদিন কারখানায় যেয়ে দেখি কারখানার গেটে বিরাট তালা ঝুলতেছে, রাতারাতি তালা লাগায় মালিকরা নাকি পালায় গেছে। তারপর বাউরা বাউরা দিনের পর দিন বসে থেকেছি কারখানার গেটের সামনে, ভেবেছি আজ না হোক কাল তো তালা খুলবে। আমাদের এতগুলার মানুষের পেটের ভাত কেড়ে নিয়ে মালিকরা নিশ্চয় পালায় যাবে না, তেনারাও তো মানুষ। আস্তে আস্তে কারখানার লোহার গেটে মরছে ধরে গেল বাউরা, কারখানার ভেতরে সাজানো ফুলের বাগানটা জঙ্গল হয়ে গেল বাউরা, আমাদের পেটে টান পড়তে লাগলো, জমানো টাকা যে কটা ছিল সব শেষ হয়ে গেল, বাড়ির ঘটি বাটি একটা একটা করে বেচতে শুরু করলাম, এই কারখানা সেই কারখানা ঘুরি বেড়াতে লাগলাম একটা কাজের আশায়, কিন্তু কেউ কাজ দিল না বাউরা, কেউ কাজ দিল না। ভাবলুম চাষির ছেলে আমি, চাষ করি খাবো, নিজের জমি জিরে তো কিছু নেই, তাই ভাবলুম পরের জমিতেই লাঙল দেবো।
কিন্তু 100 টাকা জমিও কেউ দিলে না বাবুরা, 100 টাকা জমিও কেউ দিলে না। আর এদিকে আমার ছেলে মেয়েগুলান দিন দিন নিস্তেজ হয়ে যেতে লাগলো, আমার বুড়ো বাপটা আরো দুর্বল আরো বুড়ো হয়ে যেতে লাগলো। আমার ছোট ছেলেটা আছে আমার দিকে, সে খালি হাসতো, সে হাসি বলে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকায় থাকতো বাবুরা, যেন ওই চোখ দুটো দিয়ে আমার বলতো বাপ বাপ আমার বড্ড খিদে লেগেছে রে বাপ, আমার দুটো খাচ্ছি যে বাপ, আমার দুটো খাচ্ছি যে, আর কষ্টে আমার বুকের পাথর গুলান টন টন করে উঠতো বাবুরা। আমি সোনের মতন ওর চোখের সামনে যে পালাই যেতাম সামনে থাকতে পারতো। তারপর একদিন একদিন অনেক রাতে সোরের মতো বাড়ি ফিরেছি, সোরের মতো ভেবেছি ছেলে মেয়ে গুলান বোধহয় ঘুমিয়ে পড়েছে। ঘরে ঢুকে দেখি বাবুরা আমার ছেলে মেয়ে গুলান বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের মধ্যে ধক করে উঠতে বাবুরা, চাল পেলে কোথায়, চাল পেলে কোথায়। চাপা বললে ছেলে মেয়েদের খিদের কান্না সহ্য করতে না পেরে ও দুবুটো চাল চুরি করে এনেছে। আমার মাথার মধ্যে আগুন চলে গেল বাবুরা, আমি দৌড়ে গেলে আমাদের ভাতের থালা টান মেরি ফেলে দিতে, না না চুরি করা সালের ভাত আমার সন্তানের মুখে আমি তুলছি যাবো না। চাপা শুকিয়ে এসে আমার পায়ে পড়ে বললে ওগো ওগো ওদের বড্ড খিদে লেগেছে, ওরা যে অনেকদিন কিছু খায়নি। কিন্তু আমি তখন দানই পেয়েছে বাবুরা, আমি জোর করে চাপারে সরাই দিতে গেলাম, আমার হাতটা গিয়ে পড়লো ওর গলায়। বাবুরা তোমরা আমার ফাঁসি দাও, আমার ফাঁসি দাও বাবুরা, আমার আমার হাত বাদ দেওয়া হবে না, আমার চোখ বাদ দেওয়া হবে না, আমি তোরে মানিনি, আমি মানিনি তোরে, তবু ওরা আমাদের ফাঁসি দিলে। অচাপা যারা তোরে সত্যি মেরেছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসি কোনো দিন হবে না, Hang him till death. এরপর আর কোনো কথা বলার থাকে কি? বোধহয় না। আসলে জীবন এইরকমই, রহস্য রোমাঞ্চের ঠাসা ভরপুর। আজকের এই অবাস্তব গল্পকে রূপ দিতে গোটা জেলের মধ্যে যত চরিত্রের হট্টমেলা বসেছিল, মানে ওই জেলার বাচস্পতি, ডাক্তার, অহিন, কমল, নকুল, কেষ্ট, রামসিং, কমণ্ডল এবং সূত্রধার, তাদের সবার মধ্যেই ঢুকে পড়েছিলাম আমি। তুমি শুনছো 91.9 ফ্রেন্ডস এফএম, গান আরো গান। নানা রকম মিউজিক আর সাউন্ড এফেক্টস দিয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত।